আসসালামু আলাইকুম বন্ধুরা, বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজকের ভিডিওটি অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ আজকে আমরা জানব বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি 2023-এ অর্থাৎ নতুন শিক্ষাবর্ষের জন্য একজন বিজ্ঞান শাখার শিক্ষার্থীরা কোন কোন বিশ্ববিদ্যালয়ে বা যেসব বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারবে বা ভর্তির সুযোগ রয়েছে, আসনসহ মান বন্টন সহ বাকি যে গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে সব কিছু একসাথে আলোচনা করব। তুমি যদি একজন বিজ্ঞান শাখার শিক্ষার্থী হয়ে থাকো তাহলে পুরো ভিডিওটি দেখলে তুমি বুঝতে পারবে কোথায় কোথায় তোমার সুযোগ রয়েছে। বন্ধুরা, এই ভিডিওর পাশাপাশি মানবিক শাখা ও বাণিজ্য শাখার শিক্ষার্থীদের জন্য সেপারেট ভিডিও থাকবে, তাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে প্রতিনিয়ত এই সংক্রান্ত আপডেট পেয়ে যাবে। বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অনুরোধ করছি সাবস্ক্রাইব করার, অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। চলো শুরু করা যাক। প্রথমে আসি ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমরা জানো নতুনভাবে ইউনিট সাজানো হয়েছে, ক, খ, গ এবং চ ইউনিট, সকল বিভাগেই একজন বিজ্ঞান শাখার শিক্ষার্থীরা আবেদন করতে পারে। যেমন একজন বিজ্ঞান শাখার শিক্ষার্থী যদি নিজ ইউনিট অর্থাৎ ক ইউনিটে আবেদন করে তাহলে পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান, গণিত অ্যান্সার করতে পারবে, তবে বাংলা, ইংরেজি চতুর্থ বিষয়ের পরিবর্তে অ্যান্সার করা যাবে। আর এই ইউনিটে আসন সংখ্যা 1851টি। খ ইউনিটেও আবেদন করতে পারবে, সেক্ষেত্রে বাংলা, ইংরেজি সাধারণ জ্ঞান অ্যান্সার করতে হবে, আসন সংখ্যা 3019টি। গ ইউনিটেও আবেদন করতে পারবে, সেক্ষেত্রে একজন বিজ্ঞান শাখার শিক্ষার্থীর বাংলা, ইংরেজি, আইসিটি, অর্থনীতি অথবা গণিত অ্যান্সার করবে, আসন সংখ্যা 1035টি। চ ইউনিটে আবেদন করতে পারবে, সেক্ষেত্রে ড্রয়িং এবং সাধারণ জ্ঞান অ্যান্সার করতে হবে, আসন সংখ্যা 130টি। সব মিলিয়ে আসন সংখ্যা রয়েছে 6035টি। রাজশাহী বিশ্ববিদ্যালয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একজন বিজ্ঞান শাখার শিক্ষার্থী সকল ইউনিটেই আবেদন করতে পারবে। এই ইউনিটে মানবন্টন হিসেবে বাংলা, ইংরেজি সাধারণ জ্ঞান, বি ইউনিটে বাংলা, ইংরেজি সাধারণ জ্ঞান, আইসিটি, সি ইউনিট তার নিজের বিভাগ পদার্থ, রসায়ন, আইসিটি, জীববিজ্ঞান, গণিত এবং আইবিএর বিবিএতে ইংরেজি, গণিত, অ্যানালিটিক্যাল, ক্রিটিক্যাল রিজনিং অ্যান্সার করতে হয়। প্রশ্নের ধরন এমসিকিউ। আসন সংখ্যা এ ইউনিটে 2069টি, বি ইউনিটে 510, সি ইউনিটে 1714 এবং আইবিএতে 50টি। মোট 4343টির কম বেশি আসন রয়েছে। এবার আসি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। এই ইউনিটে শুধু বিজ্ঞানের জন্য বাংলা, ইংরেজি, পদার্থ, রসায়ন, গণিত, জীববিজ্ঞান অ্যান্সার করতে হবে, আসন সংখ্যা 1212টি। বি ইউনিট, বি ওয়ান উপ ইউনিট, ডি ইউনিট, ডি ওয়ান উপ ইউনিটে সকল বিভাগের শিক্ষার্থীরা আবেদন করতে পারে এবং বিজ্ঞান শাখার শিক্ষার্থীরা তো অবশ্যই আবেদন করতে পারবে। আসন সংখ্যা 1221টি, 125টি, 1160টি এবং 30টি ধারাবাহিকভাবে। প্রশ্নের ধরন এমসিকিউ। মোট আসন সংখ্যা 3748টি। এবার আসি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কিন্তু ইউনিট কমানো হয়েছে। এই ইউনিট বিজ্ঞান শাখার ইউনিট, তবে একজন বিজ্ঞান শাখার শিক্ষার্থী সকল ইউনিটই পরীক্ষা দিতে পারে। এই ইউনিট বিজ্ঞানের জন্য, যেখানে ম্যাথ, পদার্থবিজ্ঞান, রসায়ন, বাংলা, ইংরেজি, আইসিটি অ্যান্সার করতে হয়, আসন সংখ্যা 491টি। বি ইউনিট মূলত সামাজিক বিজ্ঞান ইউনিট, বাংলা, ইংরেজি, গণিত, জিকে এবং আইকিউ অ্যান্সার করতে হয়, আসন সংখ্যা 396টি। সি ইউনিট বাংলা, ইংরেজি, ম্যাথ, জিকে, আইকিউ, আসন সংখ্যা 482টি। ডি ইউনিট জীববিজ্ঞান ইউনিট, বাংলা, ইংরেজি, রসায়ন, জীববিজ্ঞান, আইকিউ, আসন সংখ্যা 367টি। ই ইউনিট বাংলা, ইংরেজি, গণিত, জিকে, আসন সংখ্যা 250টি। সব মিলে 1986টির কম বেশি আসন রয়েছে এই বিশ্ববিদ্যালয়ে। এবার আসি গুচ্ছভুক্ত অর্থাৎ জিএসটি, অর্থাৎ 22টি সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ। এখানে ক ইউনিট শুধুমাত্র বিজ্ঞানের জন্য, অন্য ইউনিটে আবেদন করা যায় না। ভর্তি পরীক্ষায় পদার্থ, রসায়ন, গণিত, জীববিজ্ঞান, বাংলা, ইংরেজি অ্যান্সার করা যাবে চতুর্থ বিষয় পরিবর্তে। প্রশ্নের ধরন এমসিকিউ। আসন সংখ্যা 9026টির কম বেশি। জাতীয় বিশ্ববিদ্যালয়। বিজ্ঞান শাখার একজন শিক্ষার্থী আবেদন করতে পারে এবং আবেদন করার মাধ্যমে বিভাগ পরিবর্তনের সুযোগও পায়, তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে কোনো ভর্তি পরীক্ষা হয় না। তবে এখানে একজন বিজ্ঞান শাখার শিক্ষার্থী সাধারণ অনার্স, প্রফেশনাল অনার্স, ডিগ্রি পাস কোর্সে আবেদন করতে পারে। আসন সংখ্যা প্রায় 300,000-এর কম বেশি। তিন প্রকৌশল গুচ্ছ ভর্তি পরীক্ষা, রুয়েট, কুয়েট এবং চুয়েট। এখানে দুটি গ্রুপ রয়েছে, একটি হচ্ছে ইঞ্জিনিয়ারিং, নগর উন্নয়ন এবং পরিকল্পনা বিভাগ, এটাকে বলা হচ্ছে ক গ্রুপ। খ গ্রুপের ক্ষেত্রে নগর উন্নয়ন, পরিকল্পনা এবং ইঞ্জিনিয়ারিংয়ের সাথে স্থাপত্য বিভাগ রয়েছে। ভর্তি পরীক্ষার ক্ষেত্রে গণিত, পদার্থ, রসায়ন, ইংরেজি, স্থাপত্য রিলেটেড প্রশ্ন আসে। প্রশ্নের ধরন এমসিকিউ। চুয়েটে 901টি, কুয়েটে 1065টি এবং রুয়েটে 1235টি।
এবার আসি বুয়েট। বুয়েটেও ক এবং খ দুটি গ্রুপ রয়েছে, একটি হচ্ছে ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ, আরেকটি ইঞ্জিনিয়ারিং বিভাগের সাথে স্থাপত্য বিভাগ। ভর্তি পরীক্ষার ক্ষেত্রে পদার্থ, রসায়ন, গণিত, ড্রয়িং আসে এবং প্রশ্নের ধরন প্রথমে এমসিকিউ হয়, এরপর সেখান থেকে যারা পাশ করে তাদের লিখিত পরীক্ষায় অ্যান্সার করতে হয় বা পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়। আসন সংখ্যা 1215টি। কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা, এখানে নতুন কৃষি বিশ্ববিদ্যালয় হবিগঞ্জ সহ সকল বিশ্ববিদ্যালয়ের তথ্য দেওয়া রয়েছে। এখানে ভর্তি পরীক্ষায় পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান, গণিত, ইংরেজি রয়েছে। প্রশ্নের ধরন এমসিকিউ। মোট আসন সংখ্যা 3508টি। প্রতিটি কৃষি বিশ্ববিদ্যালয়ের আসন সংখ্যা তোমার নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছ। এবার আসি বিইউপি। বিইউপিতে FST, FBS, FAWS, FSSS এই চারটি ইউনিটে পরীক্ষা দিতে পারে একজন বিজ্ঞান শাখা শিক্ষার্থী। ভর্তি পরীক্ষার ক্ষেত্রে পদার্থ, রসায়ন, গণিত, জীববিজ্ঞান, বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান ইউনিট অনুযায়ী অ্যান্সার করতে হবে, কারণ সব ইউনিটে একরকম না। প্রশ্নের ধরন MCQ। আসন সংখ্যা 1150টির কম বেশি। MIST, এখানে ইঞ্জিনিয়ারিং এবং ইঞ্জিনিয়ারিং এবং আর্কিটেকচার দুটি অংশ রয়েছে বা দুটি ইউনিট বলতে পারো। ইঞ্জিনিয়ারিংয়ে যারা পরীক্ষা দিবে তাদের পদার্থ, রসায়ন, গণিত, ইংরেজি অ্যান্সার করতে হবে, আর যারা ইঞ্জিনিয়ারিংয়ের সাথে আর্কিটেকচারও পরীক্ষা দিবে তাদের ড্রয়িং যুক্ত হবে। এবং প্রশ্নের ধরন লিখিত, এখানে কোনো MCQ নেই। আসন সংখ্যা 595টি। IUT, ইঞ্জিনিয়ারিং এবং BBA ইউনিট রয়েছে, যেখানে পদার্থ, রসায়ন, গণিত, ইংরেজি অ্যান্সার করতে হয়। ট্যুরিজম টেকনোলজি নামের আরেকটি ইউনিট রয়েছে, যেখানে ইংরেজি, গণিত, অ্যানালিটিক্যাল এবং সাধারণ জ্ঞান অ্যান্সার করতে হয়। প্রশ্নের ধরন MCQ। আসন সংখ্যা 630টি। মেডিকেল ভর্তি পরীক্ষা, এখানে শুধুমাত্র বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা আবেদন করতে পারে। 18টি সরকারি মেডিকেল কলেজে একটি পরীক্ষার মাধ্যমে সম্পন্ন হয়। পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান, ইংরেজি এবং সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন আসে, MCQ টাইপের প্রশ্ন। আসন সংখ্যা 3212টি। ডেন্টাল ভর্তি পরীক্ষা, অর্থাৎ BDS, যেখানে 9টি সরকারি ডেন্টাল কলেজ রয়েছে, একটি পরীক্ষার মাধ্যমে ভর্তি নেওয়া হয়। এখানে পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান, ইংরেজি, সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন আসে। প্রশ্নের ধরন MCQ। আসন সংখ্যা 545টি। AFMC ভর্তি পরীক্ষা, এখানে 5টি আর্মি মেডিকেল কলেজে একটি পরীক্ষার মাধ্যমে সম্পন্ন হয়। পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান, ইংরেজি, সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন আসে। প্রশ্নের ধরন MCQ। আসন সংখ্যা 250টি। নার্সিং, এখানে 13টি কলেজ রয়েছে নার্সিংয়ের, এবং এখানে পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান, ইংরেজি, সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন আসে। প্রশ্নের ধরন MCQ। আসন সংখ্যা 1200। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত 7 কলেজের ভর্তি পরীক্ষার ক্ষেত্রেও বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের সুযোগ রয়েছে, শুধুমাত্র বিজ্ঞান ইউনিটে, যেখানে ভর্তি পরীক্ষায় পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান, গণিত, বাংলা এবং ইংরেজি অ্যান্সার করতে হয়। প্রশ্নের ধরন MCQ। আসন সংখ্যা প্রায় 6500টির কম বেশি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হোম ইকোনমিক কলেজ ভর্তি পরীক্ষা, এখানেও 5টি বিষয় রয়েছে বিজ্ঞানের জন্য, যেখানে ভর্তি পরীক্ষায় পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান, সাধারণ জ্ঞান, বাংলা, ইংরেজি অ্যান্সার করতে হয়। প্রশ্নের ধরন MCQ। আসন সংখ্যা 2475টির কম বেশি। মেরিটাইম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, তোমরা দেখতে পাচ্ছ মেরিটাইমে 4টি ফ্যাকাল্টিতে বিজ্ঞান শাখার শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষা দিতে পারে। এর মধ্যে ফ্যাকাল্টি অব আর্থ অ্যান্ড ওশন সায়েন্সে ইংরেজি, গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন এবং জীববিজ্ঞান, ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিতে ইংরেজি, গণিত, পদার্থ, রসায়ন, ICT এবং ফ্যাকাল্টি অব মেরিটাইম গভর্নেন্স অ্যান্ড পলিসি এবং ফ্যাকাল্টি অব শিপিং অ্যাডমিনিস্ট্রেশন একই টাইপের প্রশ্ন আসে। বাংলা, ইংরেজি, অ্যানালিটিক্যাল এবিলিটি, ICT এবং সাধারণ জ্ঞান। প্রশ্নের ধরন MCQ এবং লিখিত। আসন সংখ্যা 181টির বেশি। এভিয়েশন বিশ্ববিদ্যালয়, এখানে 2টি সাবজেক্ট রয়েছে, একটি হচ্ছে BSc ইন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যারোস্পেস, আরেকটি হচ্ছে এভিওনিক্স। 2টি সাবজেক্টে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা ভর্তি হতে পারে। ভর্তি পরীক্ষায় পদার্থ, রসায়ন, গণিত, ইংরেজি আসে। প্রশ্নের ধরন MCQ এবং লিখিত। আসন সংখ্যা 30টি করে, মোট 60টি। বুটেক্স, এখানে 10টি ইউনিট রয়েছে বা 10টি বিষয় বলতে পারো। এখানে 10টি বিষয়ের ক্ষেত্রে ভর্তি পরীক্ষা একটাই, ইংরেজি, গণিত, পদার্থ এবং রসায়ন অ্যান্সার করতে হয়। প্রশ্ন ধরন লিখিত, কোনো MCQ আসে না। আসন সংখ্যা 660। এছাড়াও সুযোগ রয়েছে ইঞ্জিনিয়ারিং কলেজসমূহ, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ইঞ্জিনিয়ারিং কলেজ, এছাড়াও অন্যান্য যে পাবলিক বিশ্ববিদ্যালয়ের অধীনে কিছু ইঞ্জিনিয়ারিং কলেজ রয়েছে সেখানে সুযোগ রয়েছে। অপথ্যালমোলজিতে সুযোগ রয়েছে, চট্টগ্রামের একটি প্রতিষ্ঠান, এবং ফিজিওথেরাপি নিয়ে একটি সুযোগ রয়েছে বিজ্ঞান শাখা শিক্ষার্থীদের। এছাড়াও আর্মি, নেভি, এয়ারফোর্সের সুযোগ রয়েছে, ইউনানি, হোমিওপ্যাথিকেও কিন্তু সুযোগ রয়েছে। বন্ধুরা, এই হচ্ছে মোটামুটি একটি সারসংক্ষেপ একজন বিজ্ঞান শাখার শিক্ষার্থী কোথায় কোথায় আবেদন করতে পারে বা কোথায় তার সুযোগ রয়েছে। বন্ধুরা, পরবর্তী
পরবর্তী আপডেট এবং সঠিক তথ্যের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ করছি। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।